নমস্কার বন্ধুরা, আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বছরের বিশ্ব পরিবেশ দিবসের থিম হলো রিমাইজিন, রিক্রিয়েট অ্যান্ড রেস্টোর, যেটার বাংলা অর্থ হলো পুনরায় কল্পনা করুন, পুনরায় তৈরি করুন, পুনরুদ্ধার করুন। প্রতি বছরই 5ই জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করি। আমাদের প্রতিটা মানুষেরই উচিত এই দিনটি গাছ লাগানো, কারণ আমরা জানি একটি গাছ একটি প্রাণ। তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য গাছ লাগানো অবশ্যই জরুরি। এবং আমাদের নিত্য নতুন যে সমস্ত ওয়েদারের চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য হচ্ছে। এর জন্য আমাদের অবশ্যই সচেতন হওয়ার দরকার। তাই আমাদের অবশ্যই উচিত আমাদের গাছ লাগানো এবং পরিবেশকে রক্ষা করা। ওকে, চলো আর কিছু তথ্য জানবো। দেখে নেওয়া যাক বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে কিছু তথ্য, যেটা কিনা আমাদের খুব জন্য হেল্পফুল হতে পারে। প্রথমে দেখো, প্রতি বছরই 5ই জুন পালন করা হয়। প্রথম কিন্তু করা হয়েছিল 1974 সালে। এটা কিন্তু স্টকহোম থেকে করে বিশ্ব পরিবেশ দিবস পালন। এবার দেখো, এই বছরের যেটা থিম, আরেকটা যেটা বলছে ইকোসিস্টেম রেস্টোরেশন, এটা কিন্তু করেছে পাকিস্তান। 2020 সাল তো ইম্পর্টেন্ট, কোনো পরীক্ষা আসতে পারে। টাইম অফ নেচার, এটা কিন্তু করেছিল কলম্বিয়া। 2019 সাল বিট ইয়ার পলিউশন চায়না করেছিল। বিট প্লাস্টিক 2018, এটা নিউ দিল্লি ইন্ডিয়া করেছিল। খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রেখো। এটাই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ টপিক। এছাড়াও আরও কান্ট্রি আছে, কিন্তু তোমরা এটাই মনে রাখো। এই বছরের থিমটা যদি দিয়ে দেয় অনেক সময় ইকোসিস্টেম রেস্টোরেশন পাকিস্তান, টাইম অফ নেচার কলম্বিয়া, আর বিট ইয়ার পলিউশন চায়না, আর বিট প্লাস্টিক পলিউশন নিউ দিল্লি ইন্ডিয়া। ধন্যবাদ সকলকে দেখার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরিবেশকে রক্ষা করো, এটা আমাদের কর্তব্য। বাই, ধন্যবাদ।